আমি মাত্র একটি ভিডিও আপলোড করে আমি আমার একটা ফেসবুক পেজে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করলাম। তো গাইস দেখতেই পাচ্ছেন এই পেজটাতে অলরেডি আমি 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলছি। তো যারা যারা ফেসবুক পেজ অথবা প্রোফাইলের জন্য 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছেন না, তো আশা রাখছি এই ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন তাহলে আপনিও আপনার ফেসবুক পেজের জন্য বা প্রোফাইলের জন্য ইজিলি আপনার 60,000 মিনিট ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিতে পারবেন, এমনকি 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করে মনিটাইজেশনটা অন করে নিতে পারবেন। হে গাইস, দিস ইজ তানভীর হাসান, আপনারা দেখছেন টেক তানভীর ফেসবুক পেজ। আপনারা যারা আমাকে নতুন দেখতেছেন তারা প্লিজ পেজটা ফলো করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই ভিডিওতে সবচেয়ে বেশি শেয়ার থাকবে যার বরাবরের মতো আমি তার পেজটাকে আমার পেজ দ্বারা প্রমোশন করিয়ে দিব। সরাসরি আমরা এখন মোবাইল স্ক্রিনে যাই, মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে যে মাত্র একটা ভিডিও দিয়ে আমার ফেসবুক পেজের ওয়াচ টাইমটা কমপ্লিট করলাম, এবং আপনারাও কিভাবে এই মেথড গুলা অ্যাপ্লাই করে আপনি আপনার ফেসবুক পেজের ওয়াচ টাইম গুলা কমপ্লিট করতে পারেন। তো চলো সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সো লেটস চেক ইট আউট। আমি চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত পেজটাকে, যেটা যেটা কিনা হচ্ছে আমার সেকেন্ডারি পেজ। সো এই পেজটাতে হচ্ছে যে আমি রেগুলার কাজ করতেছি এবং কি আর্নিং টিপস রিলেটেড সকল ইনফরমেশন এই পেজে পেয়ে যাবেন। সো যারা যারা আমার এই পেজটাতে এখন পর্যন্ত ফলো দেন নাই তারা প্লিজ পেজটা ফলো করে দিবেন। সো আমি এই পেজটা থেকে দেখিয়ে দিচ্ছি, আমি যদি এখান থেকে ভিডিও সেকশনে যাই, সো এখান থেকে আমি ভিডিওজের উপর ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে যে আমার যে ভিডিওস গুলো আছে এখানে কিন্তু সবগুলো ভিডিওস কিন্তু এখানে শো হচ্ছে, আমার পেজের ভিডিও। এবং কি এখান থেকে যদি আমি এই ভিডিওটা হচ্ছে যে ইনসাইডে যাই, ইনসাইডে গেলে দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে অলরেডি ভিউজ হয়েছে প্রায় 6,80,000 বা। সো এই ভিডিওটা ইনসাইডে যদি আমি যাই, ইনসাইডে যাওয়ার জন্য ইনসাইডে ক্লিক করব। তো আমি যদি এখান থেকে ইনসাইডে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে টোটাল ইনসাইটস এর উপর ক্লিক করব এগেইন। সো টোটাল ইনসাইটস এর উপর যদি আমি সিম্পলি ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অলরেডি শো হচ্ছে এই ভিডিওটা টোটালি প্লে হয়েছে 6,90,000, মানে 89,000 হচ্ছে যে এই ভিডিওটা টোটালি প্লে হয়েছে, রিচ রয়েছে 7,00,000। প্লাস হচ্ছে যে আমার যেটা ইম্পর্টেন্ট বা আমাদের সবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওয়াচ টাইম। সো এটাতে অলরেডি হচ্ছে যে একটা ভিডিও থেকে 2,88,931 মিনিট ওয়াচ টাইম আসছে। সো আমাদের যেটা প্রয়োজন হয় আমাদের ফেসবুক পেজটা মনিটাইজেশন করার জন্য, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় 60,000 মিনিট, বাট এখান থেকে অলরেডি কিন্তু আমি 2,00,000 ওয়াচ টাইম পেয়েছি, 2,88,000। সো এটা কিন্তু আমার জন্য একটা প্লাস পয়েন্ট, এমনকি বিগ একটা অ্যাচিভমেন্ট, যেটার কারণে হচ্ছে যে জাস্ট আমি একটা ভিডিও দিয়ে মানে কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিতে পারছি। এখন আসা যাক কিভাবে হচ্ছে যে আপনারাও আপনাদের ফেসবুক পেজের মধ্যে কিভাবে হচ্ছে যে মাত্র একটা রিলস ভিডিও আপলোড করে আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট করে। এখন আপনাদের কাজ হচ্ছে রেগুলার ওয়াইজ রিলস ভিডিও আপলোড করা। তো রিলস ভিডিওটা কিভাবে আপলোড করবেন বা কিভাবে আপলোড করলে আপনার রিলস ভিডিওটা ভাইরাল হবে, তো সেক্ষেত্রে আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে যদি আমি সিম্পলি পোস্টের উপর ক্লিক করি, সো ব্যাক আসার পর অনেকে প্রোফাইলের ঠিক এইভাবে রিলস অপশনটা শো করবে। যদি এখানে আপনার শো না করে তাহলে এখান থেকে হচ্ছে আপনার থ্রি ডোটে চলে যাবেন। এখান থেকে থ্রি ডোটে গিয়ে এখান থেকে হচ্ছে যে আমরা রিলস অপশনটা সিলেক্ট করে নিবো। সো এখানে দেখতে পাচ্ছেন যে রিলস অপশনটা এখানে শো হচ্ছে, সেখানে রিলস এর উপর ক্লিক করে দিব। তো রিলসে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে যে আমাদের রিলস আপলোড করার পালা, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট সিম্পলি আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। সো আমরা যদি ক্রিয়েট অপশনে ক্লিক করি, ক্রিয়েট অপশনে ক্লিক করার পর যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিব। সাপোজ ধরেন আমি হচ্ছে যে আমার এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো এই ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি আমরা যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে আমরা সিম্পলি ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে যে আমরা এটা একটা টাইটেল দিব। সো সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম হচ্ছে নিউ ভিডিও, নিউ ভিডিও লিখে হচ্ছে যে আমি একটা টাইটেল দিলাম। এটা দেওয়ার পর এই ভিডিওতে হচ্ছে যে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করবো, যে হ্যাশট্যাগ গুলো ইউজ করার মাধ্যমে আপনার ভিডিওটা ইজিলি ভাইরাল হবে এবং কি খুব অল্প সময়ের মধ্যে আপনি ওয়াচ টাইমটা নিয়ে নিতে পারবেন। সো আমি যে হ্যাশট্যাগ গুলা ব্যবহার করছি, সো সচরাচর এই হ্যাশট্যাগ গুলাই কিন্তু আমি আমার রিলস ভিডিওতে আমি ব্যবহার করে থাকি। সো এখান থেকে হচ্ছে যে আমার হ্যাশট্যাগ দেওয়া শেষ, এখান থেকে আপনার হ্যাশট্যাগ দেওয়া শেষ হয়ে গেলে জাস্ট আপনার মতো করে আপনি একটা ক্যাপশন দিবেন, দেন হচ্ছে এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন। সো যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা চাইলে এইটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা এটা কোথাও নোট করে রাখতে পারেন আপনার সুবিধার ক্ষেত্রে। তো দেন এখান থেকে যদি আমি সিমোরে ক্লিক করি, সিমোরে ক্লিক করলে হচ্ছে যে আমার মনিটাইজেশন অপশনটা শুরু হবে। সো এখান থেকে হচ্ছে যে আমি জাস্ট সিম্পলি শেয়ার নাও যে অপশনটার উপর ক্লিক করি, শেয়ার নাও অপশনে ক্লিক করলে আমার এই রিলসটা কিন্তু শেয়ার হয়ে যাবে। সো তো এমনি করে হচ্ছে যে প্রতিনিয়ত যদি আপনি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলের মধ্যে রিলস ভিডিও আপলোড করেন, তাহলে হচ্ছে যে আপনার ফেসবুক পেজের মধ্যে খুব কম সময়ে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করে নিতে পারবেন। আই হোপ আপনাদেরকে বুঝাতে পারছি আপনারও কিভাবে আমার মতো করে জাস্ট একটা ভিডিও আপলোড করার মাধ্যমে আপনার পেজের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করে নিতে পারবেন। সো দ্যাটস এই ছিল মূলত হচ্ছে যে আজকের এই ভিডিওটি। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে মাত্র একটা ভিডিওজের মাধ্যমেও আপনি আপনার ফেসবুক পেজের জন্য বা প্রোফাইলের জন্য 60,000 মিনিট ইজিলি কমপ্লিট করে নিতে পারবেন। আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তখন ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।